নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড গন্ধ পাচ্ছেন না কোভিড যদি বলি সাপে বর লেখা রূপসা রায় পাঠ সৌনক সান্নাল কোভিডের উপসর্গ কি এতদিনে জেনে গেছেন নিশ্চয়ই সামান্য জ্বর হলো স্বাদ পাচ্ছেন না জিভে বা নাকে গন্ধ নেই বুক দুরুদুরু করছে কোভিড টেস্ট করাতে ছুটছেন টেস্ট করান সে তো করাতেই হবে কিন্তু অত ঘাবড়াবেন না কেন জানেন যদি ধরেও নি যে আপনার কোভিড পজিটিভ তাহলেও কিন্তু ওই স্বাদ না থাকাটা আপনার জন্য আসলে সাপে বর কারণ বিশেষজ্ঞরা বলছেন যারাই কোভিডে সংক্রমিত হয়ে স্বাদ গন্ধ হারাচ্ছেন খিদে কমে যাচ্ছে যাদের তাদের কিন্তু কোভিডের যেগুলি বড়সড় উপসর্গ অর্থাৎ তুমুল শ্বাসকষ্ট নিঃশ্বাস নিতে না পারার সমস্যাগুলো নিয়ে তেমন ভুগতে হচ্ছে না মানে একরকম কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে যাওয়ার মতো ব্যাপারটা তাহলে একটু খুলেই বলি করোনা ভাইরাস তো দিন দিন তার চরিত্র বদল করছে আর বিশ্বজুড়েই বহু মানুষ যাদের কোভিডে সংক্রমিত হতে দেখা যাচ্ছে তাদের অন্তত চল্লিশ শতাংশের প্রাথমিক উপসর্গই হল গন্ধ না পাওয়া আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে ক্ষিদে কমে যাওয়ার মতো সমস্যা কিন্তু ডাক্তাররা বলছেন সেটা ভালো বিশেষ করে তার সঙ্গে যদি আবার পেট খারাপ গা হাত পায়ে ব্যথার মতো সমস্যা তৈরি হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে নোভেল করোনা ভাইরাস আপনার শরীরে কিন্তু খুব বেশি থাবা বসাতে পারেনি আর বসাতে পারেনি বলেই ভয়ঙ্কর শ্বাসকষ্ট থেকে তারা রক্ষা পেয়ে যাচ্ছেন সংক্রমণ খুব জটিল আকার নিচ্ছে না বরং ওই স্বাদ গন্ধ না থাকার উপসর্গগুলোই এক প্রকার রক্ষা কবচের মতো কাজ করছে না হলে কিন্তু সংক্রমণের দু সপ্তাহের মধ্যেই শুরু হতো ভয়ঙ্কর শ্বাসকষ্ট বুকে ব্যথা যে ভারতীয় চিকিৎসকরা দীর্ঘদিন ধরে কোভিড নাইন্টিনের লক্ষণ এবং উপসর্গগুলি বোঝার চেষ্টা করে চলেছেন তারা বলছেন যে সকল কোভিড রোগীদের অবস্থা খুবই সংকটে যাদের শেষ পর্যন্ত আইসিউতেই রাখতে হয় তাদের মধ্যে খুব কম জনি কিন্তু সংক্রমণকালে গন্ধ চলে যাওয়া বা স্বাদ নষ্ট হয়ে যাওয়ার মতো উপসর্গে ভুগেছেন অর্থাৎ উল্টো দিক থেকে বলা চলে এই উপসর্গগুলি যদি আসে আর যদি টেস্টে ধরা পড়ে আপনি পজিটিভ তাহলে আপনি ভুগবেন হয়তো কিন্তু ভয়ঙ্কর সংকটে পড়বেন না কিন্তু সত্যি স্বাদ বা গন্ধ চলে যাচ্ছে কিনা বুঝবেন কি করে দেখে নিন মশলাদার খাবার বা মিষ্টি বা টক স্বাদের খাবারের স্বাদ ঠিকঠাক পাচ্ছেন কিনা অর্থাৎ যে স্বাদগুলো খুব সহজেই বোঝা যায় মানে যেগুলোর ক্ষেত্রে কম বেশি ঠিক করতে না পারার তেমন কোনো সম্ভাবনা নেই যদি দেখেন খানিক্ষণ স্বাদ পাননি আবার কিছুক্ষণের মধ্যে স্বাদ ফিরে এসেছে মুখে তাহলে কিন্তু সেটা অত সিরিয়াস নাও হতে পারে স্রেফ খাওয়ার অনিচ্ছাজনিত কারণে হতে পারে কিন্তু এটা যদি টানা চলে তাহলে আর দেরি করবেন না টেস্ট করিয়ে নিন আর যদি দেখেন যে ঘ্রাণ শক্তিও সম্পূর্ণ হয়ে গেছে তাহলে টেস্ট করাতেই হবে জেনে রাখবেন সাবধানের মার নেই কারণ সংক্রমণের পাঁচ থেকে দশ দিনের মধ্যেই কিন্তু রোগটা সিরিয়াস আকার নিতে শুরু করে তবে এত কিছুর পরেও একটা স্বস্তির কথা বলতে পারি যদি স্রেফ গন্ধ না পাওয়াটাই একমাত্র উপসর্গ হয় আর শরীরের টেম্পারেচার খুব না বাড়ে আর বুকে ব্যথা বা শ্বাসকষ্টের মতো সমস্যাগুলিও যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোভিড হলেও সেরে উঠছেন বলেই মনে করছেন চিকিৎসকরা তবে অনুরোধ একটাই নিজে ডাক্তারি করবেন না গুজবেও কান দেবেন না জানবেন ডাক্তারবাবুর কথাই শেষ কথা আর সেই সূত্রে আরও একটা কথা বলি শীত আসছে বাতাসে দূষণ বাড়বে অন্যদিকে ডিসেম্বর মাসটাও উৎসবের মাস ফলে জনসমাগম হওয়ার সম্ভাবনা অনেকেই বলছেন সংক্রমণ বাড়বে তাই কোনোভাবেই স্বাস্থ্যবিধিগুলো উপেক্ষা করবেন না যেন ভালো থাকুন সুস্থ থাকুন সন্দেহ হলেই ব্যবস্থা নিন হ্যাপি লিভিং